হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যাতে বিআরটিএ 7টি ক্যাটাগরিতে মোট 64টি শূন্য পদে নিয়োগ দেবে। যদিও আবেদন শুরু হবে 1 অক্টোবর 2022 তারিখ এবং শেষ হবে 15 নভেম্বর 2022। তো আমি আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাবো এবং গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, সদর কার্যালয় বিআরটিএ ভবন, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা 1212। ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.brta.gov.bd। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির নিম্ন বর্ণিত 7টি ক্যাটাগরির মোট 64টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনের ঠিকানা হচ্ছে brta.teletalk.com.bd। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে যে পদটি রয়েছে তা হচ্ছে হিসাব রক্ষক। পদের শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 এবং শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা রয়েছে 60টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে ন্যূনতম গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ। তাছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ন্যূনতম গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদের সংখ্যা হচ্ছে 14টি আর বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্ব উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বেঞ্চ সহকারী, শূন্য পদের সংখ্যা 5টি, কম বেশি হতে পারে, বেতন স্কেল 9,300 থেকে 22,490। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এই 1 থেকে 6 নং পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তারা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বরিশাল, ভোলা এবং বরগুনা। তবে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সবশেষে রয়েছে অফিস সহায়কের 35টি শূন্য পদ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, পিরোজপুর ও ভোলা। এবং এখানেও শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদনকারী বয়স 1/9/2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বয়সসীমা 32 বছর পর্যন্ত এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো অসত্য বিবরণ বা তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরি প্রাপ্তির পরও যে কোনো পর্যায়ে তার সনদপত্র বা প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে। লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি যদি থাকে এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট কপি জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সরকারি গেজেটেড সত্যায়িত কপি এবং পৌরসভার মেয়র ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এতিম প্রতিবন্ধী আনসার ও বিডিপি এবং ক্ষুদ্র নিয়োগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে, এজন্য অনলাইন আবেদন ঠিকানা হচ্ছে brta.teletalk.com.bd। আবেদন শুরু হবে 1 অক্টোবর 2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 15 নভেম্বর 2022 তারিখ বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থিতা রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 80 কপি হতে পারবে। অনলাইনে আবেদনপত্রে পূরণগত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিটেশন করার পূর্বেই পূরণগত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে আবেদন করার পর প্রার্থী একটি আবেদন ফর্ম পাবেন যেটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। একটি আবেদন ফর্মে ইউজার আইডি থাকবে, ছবি থাকবে এবং স্বাক্ষর থাকবে। যদি তিনটির কোনোটি মিসিং থাকে বা স্পষ্ট না হয় সেক্ষেত্রে ওই আবেদন বাতিল করে পুনরায় আবেদন করা উচিত হবে। অ্যাপ্লিক্যান্ট কপিতে যে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে সেই ইউজার আইডি নাম্বার ব্যবহার করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 7 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, যা একটি টেলিটক প্রিপেড মোবাইল সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। তো মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BRTA স্পেস হলো ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS-এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আরেকটি মেসেজ প্রদান করবে যাতে একটি পিন নম্বর থাকবে। তো মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে মেসেজ অপশনে গিয়ে আবার লিখতে হবে BRTA স্পেস ES স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এরপরে কনগ্রাচুলেশন জানিয়ে আরেকটি মেসেজ প্রদান করবে যাতে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং একটি এই পাসওয়ার্ডটি পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করার সময় প্রয়োজন হবে, তাই মেসেজটি সংরক্ষণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।